मैम সবাইকে একটু মিউট করতে বলেন। তাহলে আমরা দেখো এখানে কিন্তু পৌষ্টিক নালীটা নিয়ে আজকে কিন্তু আমি আলোচনা করব না। আমার একটা ভিডিও ক্লাস ছিল, সেখানে আমি খুব ভালো করে পৌষ্টিক নালী পড়িয়েছি। আজকে আমি পড়াবো তোমাদের পৌষ্টিক গ্রন্থি। এই চিত্রটা খেয়াল করো, এটা কোন কোন পৌষ্টিক, এটা আমাদের পরিপাক তন্ত্রের পৌষ্টিক গ্রন্থির চিত্র। কার চিত্র? পৌষ্টিক গ্রন্থি। আমরা বলেছি পৌষ্টিক নালী মুখ থেকে পায়ু পর্যন্ত। কোথা থেকে? মুখ থেকে পায়ু পর্যন্ত, পায়ু পর্যন্ত লম্বা নালী, এটাকে আমরা কি বলি? পৌষ্টিক নালী বলে থাকি। এখন মুখ থেকে পায়ু পর্যন্ত এই যে পৌষ্টিক নালী, এটা না আজকে আমি এর বর্ণনা না, আমাদের বর্ণনার বিষয় হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। প্রথমে আমরা বলবো যে পৌষ্টিক গ্রন্থি কাকে বলে, পৌষ্টিক গ্রন্থি কাকে বলে, পৌষ্টিক গ্রন্থি কাকে বলে। আমি বলছি যে যে গ্রন্থি নিঃসৃত রস, যে গ্রন্থি নিঃসৃত রস খাদ্য পরিপাকে অংশ নেয় তাকে আমরা কি বলছি, তাকে আমরা পৌষ্টিক গ্রন্থি বলছি। যে গ্রন্থি নিঃসৃত রস, অর্থাৎ এটা একটা গ্রন্থি, এটা গ্রন্থি, এই গ্রন্থি নিঃসৃত রসগুলো আমাদের খাদ্য পরিপাকে অংশ নেয় তাকে আমরা বলি পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক গ্রন্থি বলা হয়ে থাকে। ঠিক আছে, আমরা দেখো যে পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক গ্রন্থিগুলো
আমাদের আমি সব নামগুলো দিয়েছি, মানব দেহে যে পৌষ্টিক গ্রন্থিগুলো আছে সে গ্রন্থিগুলোর নাম আমাদেরকে জানতে হবে। 1 নম্বর বলছে লালা গ্রন্থি, যকৃত গ্রন্থি, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি। লালা গ্রন্থি, যকৃত, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি। এখানে লালা গ্রন্থির চিত্রটা নাই, এখানে আমাদের যকৃত, এই যে এটা কি দেখছি আমরা, যকৃত। তারপরে বলছে অগ্নাশয়, এরপরে আমরা বলছি অগ্নাশয়, এটাকে আমরা বলছি অগ্নাশয়। আর একটা বলেছি গ্যাস্ট্রিক গ্রন্থি থাকবে, গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি থাকবে পাকস্থলীর প্রাচীরে, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি থাকবে এই যে ক্ষুদ্রান্তের ভিলায়ের মধ্যে, আন্ত্রিক গ্রন্থি থাকবে। ঠিক আছে, তাহলে আমরা আবার বলি, লালা গ্রন্থি যেটা মুখ গহ্বরে অবস্থান, যকৃত এই যে অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীতে থাকবে, আন্ত্রিক গ্রন্থি কোথায় থাকবে, অন্ত্রের মধ্যে থাকবে। সবাই ক্লিয়ার হয়েছো? এতটুকু সবাই বুঝতে পেরেছো? নামগুলো আগে আমরা শিখলাম, এখন আমরা প্রত্যেকটা গ্রন্থি সম্পর্কে জানব। প্রথমে আমি বলবো লালা গ্রন্থি সম্পর্কে। লালা গ্রন্থি, মানুষের 3 জোড়া লালা গ্রন্থি থাকে, খুবই ইম্পর্টেন্ট। এটা এত এমসিকিউ এ দেয় লালা গ্রন্থি সম্পর্কে, তোমার 2 মার্কের প্রশ্ন আসে, তারপরে এমসিকিউ দেয়। তাহলে মানুষের কয় জোড়া লালা গ্রন্থি আছে? 3 জোড়া লালা গ্রন্থি আছে। এই 3 জোড়া লালা গ্রন্থির মধ্যে 2 কানের সামনে ও তার নিচে 1 জোড়া, এই যে 2 কানের সামনে ও নিচে 1 জোড়া লালা গ্রন্থি থাকে, এই লালা গ্রন্থি গুলোকে আমরা বলি প্যারোটিড গ্ল্যান্ড। এরপরে চলে আসো, এরপরে আমাদের থাকে চোয়ালের নিচে 1 জোড়া, কোথায়? এই চোয়ালের নিচে 1 জোড়া এবং চিবুকের নিচে 1 জোড়া। চোয়ালের নিচের 1 জোড়াকে আমরা বলি সাবম্যাক্সিলারি গ্ল্যান্ড এবং চিবুকের নিচের 1 জোড়াকে আমরা বলি সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। ঠিক আছে, লিঙ্গুয়াল গ্ল্যান্ড বা গ্রন্থি। 3 জোড়া লালা গ্রন্থি, এই যে কানের সামনে এবং নিচের দিকে, কানের সামনে নিচে, চোয়াল, চিবুক, এই টুকুনের ভেতরেই আমাদের কি আছে, লালা গ্রন্থি গুলোর অবস্থান। সবাই ক্লিয়ার হয়েছ? এই লালা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে আমরা লালা রস বলে থাকি। তাহলে লালা রস কি যদি দেয়, তখন বলবে যে লালা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে আমরা লালা রস বলে থাকি। লালা রসে কি থাকে, এটা আরো একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ বহুপদীতে দেয়। লালা রসে থাকে পানি, টায়ালিন, এগুলো আমাদের লালা রসে থাকে। লালা রসে টায়ালিন নামক এনজাইম থাকে, লালা রসে পানি থাকে। সবাই লালা রস সম্পর্কে ক্লিয়ার হয়েছো? সবাই ক্লিয়ার, তাই না? 3 জোড়া লালা গ্রন্থি, 3 জোড়া, আচ্ছা 3 জোড়া লালা গ্রন্থির অবস্থান কোথায়, লালা রস কি, লালা রসের মধ্যে কি কি থাকে। এখান থেকে আমরা কয়টা, 4টা প্রশ্ন পেয়ে গেলাম, ছোট্ট ছোট্ট, খুব ভালো করে পড়বে, 114 পৃষ্ঠা দাগাও, এইখান থেকে 114 এবং 15 পৃষ্ঠার কোনো ইনফরমেশনই আমরা বাদ রাখবো না। এরপরে আমরা চলে আসি যকৃত। এই যে যকৃত, দেখো যকৃত কিন্তু আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি। যদি বলে তোমার দেহের বা মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি, যকৃত, এটাকে আমরা লিভার বলে থাকি, এটাকে আমরা কলিজা বলে থাকি, তাই না? তবে আমরা লিভার আর হচ্ছে যে যকৃত এটাই আমরা শিখবো, তার সাথে সাথে লিভারের ল্যাটিন নাম হচ্ছে হেপাটিক বলা হয়। এরপরে দেখো লিভারের অবস্থান কোথায়, লিভারের অবস্থান মধ্যচ্ছদা আমরা কাকে বলেছিলাম, মধ্যচ্ছদা হচ্ছে বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথককারী পর্দা, এই হচ্ছে মধ্যচ্ছদার নিচে, এবং উদর গহ্বরের উপরে পাকস্থলীর ডান পাশে কার অবস্থান, পাকস্থলীর ডান পাশে আমাদের এই এই যে পাকস্থলীর ডান দিকে আমাদের কার অবস্থান, যকৃতের অবস্থান। এরপরে বলছে এই যকৃতটা মানব দেহের সবচেয়ে বড় একটা গ্রন্থি। যকৃত আমাদের মানব দেহের যকৃত অসম্পূর্ণভাবে 4 খণ্ডে বিভক্ত। কয় খণ্ডে বিভক্ত বললাম, 4 খণ্ডে বিভক্ত, এবং এই 4 খণ্ডের মধ্যে আমাদের ডান খণ্ডটি বড় এবং বাম খণ্ডটি ছোট, অর্থাৎ 4টা খণ্ডের মধ্যে
ডান খণ্ড বাম খণ্ড অপেক্ষা কি হয়ে থাকে? বড় হয়ে থাকে এবং যকৃৎ দেখতে খয়েরি রঙের। কি কি বললাম? প্রথমত বলেছি যকৃতের অবস্থান। যকৃৎ কোথায় অবস্থিত? মধ্যচ্ছদার নিচে, উদর গহ্বরের ওপরে। কার ডান দিকে? পাকস্থলীর ডান দিকে কার অবস্থান? যকৃতের অবস্থান। এটা মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি। এরপরে আমরা বলছি যে যকৃৎ কয় খণ্ডে বিভক্ত? চার খণ্ডে বিভক্ত। বাম খণ্ড অপেক্ষা ডান খণ্ড কি হয়? আকারে বড় হয়ে থাকে। এই যকৃৎ গুলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দিয়ে গঠিত। যকৃৎ গুলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দিয়ে গঠিত। এই ক্ষুদ্র কোষগুলোকে আমরা লোবিউল বলে থাকি। লোবিউল বলে থাকি। যকৃৎ কি দিয়ে গঠিত? লোবিউল নামক অসংখ্য কোষ দিয়ে গঠিত। লোবিউল। যকৃৎ কি দিয়ে গঠিত? ক্ষুদ্র ক্ষুদ্র লোবিউল নামক কোষ দিয়ে গঠিত। লোবিউল দিয়ে গঠিত। এই লোবিউল গুলোর ভেতরে অসংখ্য কোষ থাকে। লোবিউলের ভেতরে কি আছে? অসংখ্য কোষ আছে। এই কোষগুলো আবার পিত্ত রস নিঃসৃত করে। কোষগুলো কি করে? এই কোষগুলো আমাদের পিত্ত রস নিঃসৃত করে। দেখো এখানে কিন্তু পিত্তথলি, যকৃতের ভেতরে পিত্তথলি আছে না? যকৃতের মধ্যেই আমরা কি দেখতে পাচ্ছি? পিত্তথলি দেখতে পাচ্ছি। এই যে এই পিত্তথলি যকৃতের মাঝে থাকার কারণ কি? যকৃৎ থেকে নিঃসৃত পিত্ত রস এসে কোথায় জমা হবে? পিত্তথলির মধ্যে জমা হবে। আমরা ক্লিয়ার হয়েছি? আমরা আবার বলি যে যকৃৎ কি দিয়ে গঠিত? অসংখ্য লোবিউল নামক কোষ দিয়ে গঠিত। এখন এই লোবিউল গুলোর কাজ কি? এই লোবিউল গুলো পিত্ত রস নিঃসৃত করে। লোবিউল গুলো কি করে? পিত্ত রস নিঃসৃত করে। এখন পিত্ত রস গুলো নিঃসৃত হয়ে কোথায় যাবে? পিত্ত রস গুলো পিত্তথলিতে এসে জমা হবে। এটুকু সবাই ক্লিয়ার হয়েছে? এই পিত্তরসে কিন্তু কোনো এনজাইম থাকে না। হ্যাঁ, পিত্তরসের মধ্যে কোনো এনজাইম থাকবে না। এটা হচ্ছে যে আমাদের পাকস্থলীর মধ্যে যে একটা অম্লীয় পরিবেশ থাকে, এটাকে প্রশমিত করে ক্ষারীয় পরিবেশে নিয়ে আসে। এখন এখানে একটা ছোট প্রশ্ন যে যকৃৎকে জৈব রাসায়নিক গবেষণাগার কেন বলা হয়? যকৃতের মধ্যে আমাদের যত কি হচ্ছে, যকৃতের ভেতরে আমাদের যত রকমের রাসায়নিক কাজ হয়ে থাকে, তাই না? বের করেছো? দেখো বলছে কি, যকৃৎকে রসায়ন গবেষণাগার বলা হয় কেন? 2 মার্কের প্রশ্ন। যকৃৎকে রসায়ন গবেষণাগার বলা হয় কেন? কোথায় আসে? ক্ষয়ে দেয়। অর্থাৎ 2 মার্কের প্রশ্ন। কেন? এখানে আমাদের দেহের যত রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া গুলো সংগঠিত হয় বিধায় যকৃৎকে আমরা রসায়ন গবেষণাগার বলে থাকি। এখন দেখো পিত্তথলির অবস্থানটা কোথায়? পিত্তথলির অবস্থান যকৃতের নিচের দিকে। এই পিত্তথলিতে এসে যকৃৎ নিঃসৃত পিত্তরস জমা হয়। পিত্তরসের বৈশিষ্ট্য তোমরা বলবে, পিত্তরস দেখতে গাঢ় সবুজ বর্ণের। পিত্তরস কেমন কেমন ধরনের? এটা একটা তিক্ত স্বাদ বিশিষ্ট এবং এটা কেমন, একটু ক্ষারীয়। এরপরে বলছে পিত্তথলিটা এই যে পিত্তথলি পিত্ত নালীর মাধ্যমে কোথায় আসছে? ডিউডেনামে চলে আসে। পিত্তথলি পিত্ত নালীর মাধ্যমে, এটা এখানে পিত্তথলি পিত্ত নালী, এই যে এইটাকে আমরা বলছি যে এই এই যে একটা নালী আছে এটাকে আমরা পিত্ত অগ্ন্যাশয় পিত্ত নালী বলে থাকি, ঠিক আছে? যকৃৎ অগ্ন্যাশয় নালী, এই নালীর নাম। যকৃৎ থেকে আসছে এদিক থেকে অগ্ন্যাশয় থেকে আসছে, তাই এর একটা কমন নাম হচ্ছে যকৃৎ অগ্ন্যাশয় নালীর মাধ্যমে পিত্ত রস গুলো এসে ডিউডেনামে পৌঁছায়। এই জায়গার নাম হচ্ছে ডিউডেনাম। এই জায়গাকে আমরা কি বলে থাকি? এইটা দেখো ডিউডেনাম। এই জায়গাটা ডিউডেনাম। এই নালী
যকৃত থেকে আসছে বিধায় যকৃত নালি, অগ্নাশয় থেকে আসছে বিধায় একে আমরা বলছি অগ্নাশয় নালি। তাহলে এখানে এই যে ডিউডেনাম বলে একটা জায়গা, এই ডিউডেনাম একটা গুরুত্বপূর্ণ জায়গা। কেন বলো তো, এই ডিউডেনামটাও গুরুত্বপূর্ণ জায়গা। এটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে সব নালীগুলো, যত গ্রন্থি, গ্রন্থিগুলো এসে কিন্তু ডিউডেনামে এই রসগুলো কি হয়, সিক্রেশন হয়। কোথায় সিক্রেশন হচ্ছে, এগুলো কোথায় নিঃসৃত হচ্ছে, ডিউডেনামের সাথে এসে সংযুক্ত হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো আমরা চলে আসি যকৃতের কাজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 114 পৃষ্ঠার যকৃত তোমার দেহে কি করে, এখানে সৃজনশীল আছে, কি দিবে এখানে একটা টান দিয়ে বলবে এচিহ্নিত অংশের ভূমিকা, তোমার দেহে এচিহ্নিত অংশের অংশটি কি কাজ করে থাকে। তাহলে যকৃতের ভূমিকা বলতে পারে, বা বলতে পারে এচিহ্নিত অংশের গঠন, এটা এটা টেনে দিয়ে বললো এ এচিহ্নিত অংশের গঠন তোমরা ব্যাখ্যা করো, তখন তোমাকে এচিহ্নিত অংশের গঠন লিখতে হবে। দেখো যকৃতের কাজ কি, যকৃত পিত্ত রস তৈরি করে, এটা যকৃতের একটা গুরুত্বপূর্ণ কাজ। যকৃত কি করে, পিত্ত রস তৈরি করে, এটা তোমরা পয়েন্ট পয়েন্ট দিয়েও বলতে পারো। তারপরে যকৃত পিত্ত রসের মধ্যে কি কি থাকে, পিত্ত রসে থাকে, দেখো পিত্ত রসে থাকবে কোলেস্ট্রল থাকে, পিত্ত রসে পিত্ত লবণ থাকে, পিত্ত রসে থাকে কি কি, পিত্ত লবণ, পিত্ত লবণ, তারপরে কোলেস্ট্রল, পানি, খনিজ লবণ, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা, বহুপদীতে যদি দেয় পিত্ত রসে কি কি থাকে, পিত্ত রসে থাকবে পিত্ত লবণ, কোলেস্টেরল আর পানি আর খনিজ লবণ। কোলেস্টেরল, পানি এবং খনিজ লবণ, এগুলো আমাদের কোথায় থাকে, পিত্ত রসের প্রধান উপাদান। এই পিত্ত রসটা আমরা জানি পিত্তথলিতে জমা থাকে, প্রয়োজনে এগুলো এসে কোথায় মিলছে, ডিউডেনামে এগুলো প্রবেশ করবে। পিত্ত রসে কোনো উৎসেচক বা এনজাইম থাকে না, এর আগেই আমরা বলেছি এটা কি করছে, এটা ডিউডেনামে গিয়ে একটা ক্ষারীয় পরিবেশ তৈরি করছে। আমরা জানি অম্লীয় পরিবেশে কোনো খাবার পরিপাক হয় না, যখন ওটা ক্ষারীয় পরিবেশ হয়ে গেল আমাদের খাদ্যটা পরিপাক হতে শুরু করলো। এখন এই যে পিত্ত রস চর্বি জাতীয় খাবারকে, কাকে বললাম, চর্বি জাতীয় খাবারকে, ফ্যাট জাতীয় খাবার বা স্নেহ জাতীয় খাবারকে ভেঙে ছোট ছোট টুকরোয় পরিণত করে দেয়। কি করছে, ফ্যাট জাতীয় খাবারকে পিত্ত রস ছোট ছোট দানায় বা ছোট ছোট অংশে পরিণত, ক্ষুদ্র দানায় পরিণত করে, এবং এটা লাইপেজ সহযোগে চর্বি জাতীয় খাবারকে কে ভাঙে, চর্বি জাতীয় খাবারকে ভাঙবে হচ্ছে লাইপেজ, চর্বি, চর্বি যোগ লাইপেজ, লাইপেজ, এই লাইপেজ চর্বি জাতীয় খাবারকে কি করবে, লাইপেজ নামক এনজাইম ভেঙে এটাকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করবে। এরপরে দেখো যে আমাদের আরো যে যকৃতের ভেতরে যখন অ্যামাইনো অ্যাসিড যাবে, এই অ্যামাইনো অ্যাসিডটা যকৃতের মধ্যে গিয়ে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া ইত্যাদি রূপে পরিণত হয়ে যাবে। তাহলে যদি বলে, তোমার প্রশ্ন আসে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়, তোমরা অনেকেই লিখো যে বৃক্কে, কিডনিতে, কিন্তু কিডনিতে না, কোথায়, যকৃতে, এটাও একটা ছোট্ট প্রশ্ন আসে। তাহলে আমরা বলছি কি বললাম, যে এখানে যে আমাদের এমন অতিরিক্ত যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে, এগুলো আছে যকৃতে আসার পর সেগুলো কি হবে, সেগুলো আমাদেরকে ভেঙে, আমাদের ভেঙে ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া রূপে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ এখানে কি হয়, তৈরি হয়ে থাকে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, কার, যকৃতের। আরো কাজ হচ্ছে যে আমাদের গ্লুকোজ আছে, এই গ্লুকোজ রক্তে কখনো যে গ্লুকোজের মাত্রা যদি কমে যায়, তাহলে আমরা বলেছি যে উদ্বৃত্ত অতিরিক্ত গ্লুকোজ যকৃতের মধ্যে গ্লাইকোজেন রূপে জমা থাকে, কি রূপে, গ্লাইকোজেন, গ্লাইকোজেন রূপে জমা থাকে। এই যে অতিরিক্ত গ্লুকোজটা ভেঙে তোমাকে কি দিবে,
এখানে তোমাকে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে। এখানে আমাদের যে আছে গ্লুকোজের মাত্রাটা রক্তস্রোতে গ্লুকোজের মাত্রাটা এরা কি করবে নিয়ন্ত্রণ করবে, এটাই হচ্ছে কার কাজ, যকৃতের কাজ। এরপরে আমরা চলে আসি দেখো অগ্ন্যাশয়, খুব ইম্পর্টেন্ট এই তিনটা আমাদের। অগ্ন্যাশয়, অগ্ন্যাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়, প্রশ্ন 2 মার্কের। অগ্ন্যাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়, ঠিক আছে এই প্রশ্নটাও তোমরা লিখে নিবে। এখন দেখো যে অগ্ন্যাশয় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আমাদের গ্রন্থি, কোথায় এই যে অগ্ন্যাশয় দেখো কোথায় অবস্থান এই অগ্ন্যাশয়, অগ্ন্যাশয়ের অবস্থান হচ্ছে পাকস্থলীর পেছনে আড়াআড়ি ভাবে অগ্ন্যাশয় অবস্থিত। কোথায়? এই যে পাকস্থলী, এই পাকস্থলীর পেছনে কার অবস্থান? অগ্ন্যাশয়ের অবস্থান। পাকস্থলীর পেছনে অগ্ন্যাশয়ের অবস্থান। অগ্ন্যাশয়কে আমরা মিশ্র গ্রন্থি বলে থাকি, এর কারণ এটা একাধারে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। বহিঃক্ষরা মানে নালীযুক্ত গ্রন্থি, অন্তঃক্ষরা মানে নালীহীন গ্রন্থি। এখানে থেকে বিভিন্ন ধরনের আবার বহিঃক্ষরা গুলো এনজাইম নিঃসৃত করে, আর অন্তঃক্ষরা গুলো আমাদের কি বহিঃক্ষরা গুলো এনজাইম নিঃসৃত করে আর অন্তঃক্ষরা গুলো হরমোন নিঃসরণ করে। তাহলে এই এই গ্রন্থি একাধারে দুইটা জিনিস নিঃসরণ করে, একাধারে সে এনজাইম নিঃসরণ করছে যা খাদ্য পরিপাকে সাহায্য করছে, আবার হরমোন নিঃসরণ করছে। হরমোন দুইটার নাম হচ্ছে গ্লুকাগন ও ইনসুলিন। হরমোন দুইটা কি? হরমোন দুইটার নাম গ্লুকাগন ও ইনসুলিন, ঠিক আছে? এ দুইটা হরমোন কে নিঃসরণ করছে? এটা অগ্ন্যাশয় নিঃসরণ করে থাকে। অগ্ন্যাশয়ের মধ্যে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক যে কোষগুলো থাকে, এগুলো আমাদের গ্লুকাগন ও ইনসুলিনটা নিঃসরণ করে থাকে। সবাই ক্লিয়ার হয়েছে অগ্ন্যাশয়ের কাজ? 2 মার্কের প্রশ্ন দিতেই পারে। অগ্ন্যাশয়ের কাজ লিখো, অগ্ন্যাশয়ের কাজ লিখো। এখন অগ্ন্যাশয়ের অনেকগুলো কাজ আছে। 1 নম্বর আমরা বলছি অগ্ন্যাশয় শুধু খাদ্য পরিপাকেই অংশ নেয় না। অগ্ন্যাশয় থেকে আমরা দেখেছি অগ্ন্যাশয় রসের মধ্যে কি কি আছে, ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ, এগুলো হচ্ছে হরমোন। এগুলো কি হরমোন? যদি তুমি বলো এনজাইম, এনজাইম গুলো কি কি থাকে? ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ, ঠিক আছে? এগুলো আমাদের খাদ্য পরিপাকের শুধু করে না বা গ্লুকোজের মাত্রা ঠিক করে না, আরো কিছু করে। আমাদের দেহে তাপের সমতা রক্ষা করে, তাপের সমতা রক্ষা করে বললাম, অম্লক্ষারের সমতা রক্ষা করে, তারপরে তোমার দেহে পানি সাম্যতা রক্ষা করে। খুব ইম্পর্টেন্ট, তাপের সাম্যতা, অম্লক্ষার এবং পানির সাম্যতা এরা কি করে, রক্ষা করে থাকে। কোন এনজাইম? আমাদের এই অগ্ন্যাশয় এটা করে থাকে। এরপরে আমরা বলছি দেখো এসব এনজাইম আমাদের আরো কাজ করে থাকে, এটা গ্লুকাগন আর ইনসুলিন নিঃসরণ করে। তাছাড়াও এরা আমাদের শরীরের মধ্যে আরো বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ করে থাকে, ঠিক আছে? আমরা তাহলে দেখো তিনটা গ্রন্থি, তোমরা কিন্তু একদম পুরাপুরি এই তিনটা গ্রন্থির একটুকো কিছু বাদ দিবে না। তিনটা গ্রন্থি আমাদের একদম ছাড়া প্রত্যেকটা ইনফরমেশনই লাগবে, একটা ইনফরমেশন আমরা বাদ দিতে পারবো না। অবস্থান, কাজ, এগুলো সবকিছুই লাগবে। এরপরে চলে আসো দেখো গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি কোথায় থাকবে? পাকস্থলীতে।
তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থির অবস্থান পাকস্থলীতে, আন্ত্রিক গ্রন্থির অবস্থান কোথায়? অন্ত্রের ভিলায়ে। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত রসকে আমরা পাচক রস বলে থাকি, আর আন্ত্রিক গ্রন্থির এরা আমরা বললাম যে অন্ত্রের ভিলায়ের মধ্যে থাকে। তাহলে তোমাদের আজকে আমি কি পড়া দিলাম? আজকে আমাদের HW হচ্ছে চিত্রসহ পৌষ্টিক গ্রন্থির বর্ণনা। 114 আর 115 পৃষ্ঠা। HW সবাই লিখে নাও। ওকে মিস, ওই HW লিখো। চিত্রসহ পৌষ্টিক গ্রন্থি বর্ণনা করো। এটা 3-4 মার্ক, দুইটারই আসে, দুই ধরনেরই আসে। তোমরা এটা লিখে ছবি আঁকিয়ে বর্ণনা লিখবা প্লাস ছবি আঁকাবা, আঁকিয়ে গ্রুপে পোস্ট করবে। সবাই ভালো থাকো। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।